কোপাই নদীর মাঝামাঝি সেই জায়গাটা, ওই যে গো যেখানে অল্প পরিসরের মধ্যে নদীটি মন নিয়েছে, সেখানে নদীর চেহারা হয়েছে ঠিক যেন হাসুলি গয়নার মতো। বর্ষাকালে সবুজ মাটিকে বেদ দিয়ে পাহাড়িয়া কোপাইয়ের গিরিমাটি গোলা জল ভরা নদীর বাঁকটিকে দেখে মনে হয় ঠিক যেন শ্যামলা মেয়ের গলায় সোনার হাসুলি। তাই তো গো ওই বাঁকটির নাম হাসুলি বাঁক। বীরভূম জেলার রাঙামাটি শহর লাভপুর, আর সেখানেই জন্মগ্রহণ করেন সেকালের বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। চলুন আজ আপনাদের নিয়ে যাই বিখ্যাত সেই সাহিত্যিকের জন্মভিটে, এক কথায় তার আঁতুড় ঘরে। 1898 সালের 23 জুলাই বাংলার 8ই শ্রাবণ জন্মগ্রহণ করেন তিনি। হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতা প্রভাবতী দেবী। তার 3 ভাই বোন কমলা, দুর্গাশঙ্কর এবং পার্বতী শঙ্কর। তারাশঙ্কর ও উমাশশীর 4 সন্তান সনত, শরী, গঙ্গা এবং বাণী। 5 বছর বয়সে বাবা ও পিসিমার সঙ্গে বৈদ্যনাথ ধামে গিয়ে সেখানেই হাতে খড়ি। 1312 বঙ্গাব্দে মাত্র 42 বছর বয়সে পিতার মৃত্যু তারাশঙ্করের জীবনে বড় বিপর্যয়। পিতৃহীন বালক তারাশঙ্কর বড় হয়ে উঠতে লাগলেন মায়ের শিক্ষা আর পিসিমার কড়া শাসনে। 1916 সালে প্রবেশিকা পরীক্ষার ঠিক আগে লাভপুরের স্বনামধন্য পুরুষ যাদবলাল বন্দ্যোপাধ্যায়ের মাতৃহীনা দৌহিত্রী উমাশশীর সঙ্গে বিয়ে হলো তারাশঙ্করের। তারাশঙ্করের বয়স তখন 17.5 আর উমাশশী মাত্র 11 বছরের। একই সঙ্গে বিয়ে হলো তারাশঙ্করের বোন কমলার সঙ্গে উমাশশীর বর্দা লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায়ের। রাঢ় অঞ্চলে একে যাই বদলে বিয়ে বলে। চলুন একবার ঘুরে আসি তারাশঙ্করের কাছারি বাড়ি, স্মৃতি বিজড়িত সংগ্রহশালা যা ধাত্রী দেবতা নামে প্রসিদ্ধ। ছোট গল্প, প্রহসন, কাব্যগ্রন্থ, উপন্যাস। নিজে হাতে তৈরি করা কিছু চিত্র মূর্তি।
1961 সালে 14 সেপ্টেম্বর বাংলার 28 শ্রাবণ মহান এই সাহিত্যিক আমাদের সকলকে ছেড়ে চিরতরে বিদায় নেন। এই বসুন্ধরা থেকে তিনি বিদায় নিলেও বাঙালির বুকে তিনি রয়ে গেছেন চিরন্তন।